আমার নাম নাফিজা খান তোয়া, আমার আব্বুর নাম ইমরান আলী খান শাওন, আর আমার মার নাম জান্নাতুল ফেরদাউসী নুজহুলা, ডাক নাম দোলা। আমি বড় হয়ে আমার মা বাবাকে প্লেনে উঠাবো। স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে এই বাস্তবতা বোঝারও বয়স হয়নি 5 বছরের শিশু নাফিজার। এখনো সে বুঝতে পারেনি পৃথিবীর সবচেয়ে কাছের দুজন মানুষকে হারিয়েছে সে। স্থানীয়রা জানান, খুলনা নগরীর টুটপাড়া এলাকার 3 তলার ভাড়া বাসায় এক মেয়ে নিয়ে থাকতেন শাওন জান্নাতুল দম্পতি। বৃহস্পতিবার সকালে বারান্দায় ফুলের টব রাখতে গিয়ে পাশের বৈদ্যুতিক তার স্পৃষ্ট হন অন্তঃসত্ত্বা জান্নাতুল। চিৎকার শুনে তাকে বাঁচাতে গেলে স্বামী শাওনেরও একই পরিণতি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনেরই লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। শাওনের বউ তখন চিল্লাপাল্লা করছে, তখন ওই শাওন গেছে ওর বউরে সারাতে। 3 তলা করছে, কোনো একটা মানে আপনার গ্রিল বা কোনো কিছুই দিনি। এ ঘটনায় বাড়িওয়ালাকে দুষছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বারান্দা ঘেঁষে বিদ্যুতের লাইন চলে গেলেও নিরাপত্তায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যে কারণে এর আগেও দুর্ঘটনার অভিযোগ তোলেন এলাকাবাসী। ছোট একটা মেয়ে, এর ভবিষ্যৎ যেন এরা দেখে। বাড়িওয়ালা যদি 5-7 হাজার টাকা খরচ করে একটা সেফটি দেয়, আজকে 2টা যান যাইতো, আগে একটা লোক মারা গেছে, কোনো সেফটি নাই, কিন্তু ইনি কি বুঝে এই ঘর ভাড়াটা দিল? এটা তো আমার ব্যাপার না, এটা তো মনে করেন মানে যেভাবে সরকার যেভাবে করছে সেইভাবেই তো আছে। এই দম্পতির একমাত্র সন্তান 5 বছরের শিশু নাফিজার দায়িত্ব নেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সময় সংবাদ, খুলনা।